ঘূর্ণিঝড় ফণী এখন অবস্থান করছে ময়মনসিংহর আশেপাশে এলাকায়। এই মুহূর্তে সেখানকার খবর জানাতে ফুলবাড়িয়া উপজেলায় আছেন রিপোর্টার হারুনুর রশিদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হারুন, ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ময়মনসিংহ অঞ্চলে গতকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে, কখনো মুষলধারে কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এখনও আজকেও ভোর থেকে এখন পর্যন্ত একটানা বৃষ্টিপাত হচ্ছে ময়মনসিংহের বিভিন্ন এলাকায়। আমরা সকাল থেকে খবর নিয়েছি যে আবহাওয়া অফিস থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে গতকাল দুপুর থেকে আজ দুপুর ১২টা পর্যন্ত ১২৮.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আজকে ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তো এখানে বৃষ্টির সাথে মাঝে মাঝেই ধমকা বাতাস এবং সারাদিনেই হালকা বাতাস আছে বা কিছুক্ষণ পরপর একটু জোরে সোরে বাতাস বইতে শুরু করেছে। তো এই বৃষ্টিপাত এবং আবহাওয়ার কারণে আসলে যে কৃষি জমি, বিশেষ করে যে বোরো ফসল যেটি গড়ে তোলার অপেক্ষায় কৃষক, সেই ফসল নিয়ে কিছুটা কৃষকরা বেকায়দায় রয়েছেন। এখন এই ময়মনসিংহ অঞ্চলে ফসল কাটার পুরো মৌসুম চলছে। আমরা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ধান কাটা হয়ে গেছে এবং অনেক ধান কাটার বাকি, কৃষকরা অপেক্ষা করছেন। তো কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে যদি বৃষ্টিপাত টানা বেশ কয়েকদিন থাকে তাহলে কৃষকরা ক্ষতির সম্মুখীন হবেন, আর এক দু এক দিনের মধ্যে যদি এই বৃষ্টিপাত কমে যায় তাহলে তাদের তেমন কোনো সমস্যা হবে না বলে তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ অঞ্চলের আবহাওয়ার সর্বশেষ খবর। ময়মনসিংহ থেকে ঘূর্ণিঝড়ের খবর জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ।